Hitler düşman demeyecek. Dağlı, Seccani düşman, Hitler'e düşman, Çapan'a düşman. দেশকেই প্রতিবাদ জানিয়েছে কিন্তু বড় আফসোসের বিষয় বড় পরিতাপের বিষয় বলতে লজ্জ হয় আমার দেশে সোনার বাংলাদেশ এই বাংলাদেশের 95 শতাংশ মুসলিমের দেশ এই দেশ থেকে কোনো প্রতিবাদ রাষ্ট্র হয়েছে পাই নাই আমরা আপনি যে প্রতিবাদ করেন নাই এই যে প্রতিবাদ না করে চুপ থাকার কারণ আপনার মধ্যে এটাই বিরাজ করছে আপনি কি মস্তিষ্ক সাথে একমত আমরা বাংলাদেশের তৌহিদ জনতা আমরা চাই একজন মুসলিম শাসক আমরা চাই একজন সাহসী শাসক আমরা ভীত শাসক দেখতে চাই না সাহস প্রতিবাদ আপনি সাহস দেখিয়ে প্রতিবাদ করেন এই সহজন একাত্তর সাহে জীবনে আপনার বাবার হাতে হাত রেখে যুক্ত করেছিল আপনার হাতে হাত রেখেও ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে যেহেতু আমাদের মেডিকেলে কটূক্তি করেছেন এই আত্মরেখায় সমস্ত বিশ্বের যুবক ভাইদের নয় সমস্ত বিশ্বের মুসলমানদের আহ্বান করব সমস্ত মুসলিম ভাইদেরকে আহ্বান করব আসুন আমরা একত্রিত হয়ে এক ঝান্ডার নিচে তাদের প্রতিবাদে রুখে দাঁড়াবো দেখি ইসলাম ধর্মে সরাসরি একত্রবাদ হয়ে থাকে সকল মুসলমান যদি এক হয়ে থাকে তাম দুনিয়ার কোন কাজের নেই না ইসলাম কেন দিতে পারবে না আমি এদেশের যুবক ভাইদের আহ্বান করবো যুবক ভাইদেরকে বলবো আপনারা আপনাদের মনে এমন একটা আশা লালন করবেন এমন একটা কথা লালন করবেন সেই কথাটা হলো যে ইসলাম ধর্মকে নিয়ে যদি কেউ করাত্ম করত্ব করে ইসলাম ধর্মকে নিয়ে যে কথা বলে ইসলামকে যদি কেউ অপমান করে আমার রসুলকে যদি কেউ অপমান করে তাহলে আই অ্যাম দ্য লাস্ট পারসন আমাকে কোথায় দেবেন জানি না আমাকে ফাঁসি দেবেন জানি না আমাকে জেলখানায় দেবেন জানি না আমি প্রতিবাদ করবো ইনশাআল্লাহ একটা কথা বলে শেষ করব সম্মানিত তাওহীদ জনতা আপনারা একটা কথা জানে থাকবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছে জঙ্গে হিন্দ কিয়ামতের পূর্বে যে জঙ্গে হিন্দ হবে হিন্দুস্তান থেকে স্থাপন হবে আর আমরা দেখতে পাচ্ছি সেই জঙ্গে হিন্দের সূচনাই শুরু হতে যাচ্ছে এই ভারত থেকেই আমাদের জঙ্গে হিন্দ অর্থাৎ কিয়ামতের পূর্বে ভর্তি চলে এসেছে তো সুতরাং আমরা তো সাহায্য উন্নয়নে ভাগ্য থাকবে নাকি যখন হবে খুঁজে কেড়ে মার খাওয়া দিয়ে খুঁজে মারি তাই স্থানে স্থানে আমরা গিয়ে মরব আমরা এখান থেকে মিডিয়া ভাইদের মাধ্যমে যেভাবেই হোক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করতে চাই মনে রাখবেন ইতিহাস ভুলে যাবেন না আপনি একজন মুসলিম নারী আপনি রাষ্ট্রের ক্ষমতায় আছেন আপনি আমাদের প্রতিনিধি আপনি আমাদের ক্ষমতায় চলেন আপনার কোনো ক্ষমতা ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই
এদেশের জনগণ চাই 90-95% মুসলমান এই মুসলমানের কাছে মুসলমানের রাজনীতি কায়েম হলে মুসলমানের ক্ষমতা কায়েম হলে মুসলমানের চাহিদাই পূরণ হলে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আপনি লিখিত আকারে ভারতের নিন্দা জানান নগর আপনি কিন্তু ছাড় পাবেন না।